ভাই আপনার একটা ক্যালেন্ডার ডিজাইন দেখলাম, ওটা দেখি তো কিরকম। রাখিবেন দেখলাম হয় ক্যালেন্ডার ডিজাইন দেখলাম। জি ভাই? এটা কি স্যার, আমার জমি টমি লেখা নিব না না। না না, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। হচ্ছে ধরেন যে ওর যে ছবি টবি এখানে শেয়ার করবে সেগুলো আপনি কোথাও শেয়ার করতে পারবেন না, এয়ার ইনফরমেশন কোথাও শেয়ার করতে পারবেন না, এগুলো আর কি। পিডিএফ এটা আইসা বলবে আপনার মেইলে দেখেন, এটা আপনি দেন সমস্যা নেই। আই তেনা ই আছে না, হ্যাভ রিড দি আছে ফর ট্রাই ইয়া বা টিক দিয়ে দেন লাস্টে। ভাই করতেছে ভাই, আপনি এগ্রিমেন্ট নিবি জায়গা জমির? না না না, মানে এটা হয় আপনার ইয়ে থাকে না, যখন আপনার ক্লায়েন্ট দেখা যায় আপনার খুব বেশি স্মার্ট থাকে, ঠিক আছে, প্রফেশনাল থাকে, তখন আর কি জানি কাজটা করে। সুন্দর একটা কন্টেস্ট আছে ভাই, বুঝছেন, ওখানে আপনার কন্টেস্টে আপনার মাত্র এখনো একজন ইয়ে মানে পার্টিসিপেট হয় নাই, ঠিক আছে। আপনার ফ্রক ফ্রক ব্যাং ডান শেয়ার করতেছি। হ্যাঁ ডান, একে হ্যাঁ হ্যাঁ ব্যাঙ্গের লোগো, একজন এখনো কন্টেস্টে অংশগ্রহণ করে নাই। দাঁড়ান আমি দিচ্ছি, চলে নাম্বারটা সবাই তাহলে এটা এটা দিই। হ্যাঁ আচ্ছা স্যার, একেবারে দাঁড়ান দিচ্ছি লিঙ্কটা, হোয়াটসঅ্যাপে মানে দিচ্ছি, আচ্ছা দিচ্ছি দেখেন। একটু অ্যামাউন্ট কম তো, $34, $24 বা $34, এই জন্য জানে কে। হ্যাঁ $25, $25। 2 দিন সময় আছে, এখনো একজন অংশগ্রহণ করে নাই, ইন্টারেস্টিং। আমরা আমরা দিলে দেখবেন যে পরে দেখবেন 100 400 পয়সা হয়ে গেছে। দেখেন দিছি সুন্দর একটা কনটেস্ট। দেখি একটু পর, কেউ নাই, আমরা কাজ শেষ করে সবাই মিলে সাবমিট দিছি, দেখি যে 34 জন নাকি 64 জন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। জি স্যার, আপনি না স্যার কে নুরে জানা? হ্যাঁ জান্নাত দি বলেন স্যার। ইলাস্ট্রেটরে পরীক্ষা নেবেন না? ইলাস্ট্রেটরে সফটওয়্যার পরীক্ষার কথা আমরা বলছিলাম, ঠিক আছে। এখন আজ থেকে দেওয়া যায় পরীক্ষাটা, সময় পাবেন শেষ করতে, আপনি একটু দেখেন ঘাটাঘাটি। আচ্ছা আমরা একটা কাজ করি, ঠিক আছে, বৃহস্পতিবার দিন আমরা দেই। হ্যাঁ সবাই একটু কোশ্চেন গুলো ক্লিয়ার করেন, কারণ এটা একটু হার্ড আছে মোটামুটি। আপনি যদি দেখেন কোশ্চেন ভালোই হার্ড আছে। তাহলে স্যার সবাইকে বলে দেন যে বৃহস্পতিবারে শুরুতেই যাতে পরীক্ষা সবাই দিব আমরা। হ্যাঁ সবাই দিব, সমস্যা নেই, ফার্স্টে আমি দিলাম, যেন আপনার ইয়ে করার কোনো সমস্যা নেই, ঠিক আছে, ফেল করলে সমস্যা নেই, পরে হচ্ছে আপনারা দিয়েন। ওকে আজকে আপনি দিবেন? না আজকে না, বৃহস্পতিবার দিন প্রথম আওয়ারে আমি দিব, ফার্স্ট আমি দিব, ঠিক আছে। হ্যাঁ তাহলে ওখানে দেখলাম যে আমরা মার্কস কেমন পাই, কারণ আমার এআইডি তে আপনার ইয়ে করে কোনো ইয়ে নেই, সমস্যা নেই, ফেল করলে সমস্যা নেই। আচ্ছা স্যার, তাহলে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে, কি টাইপের কোশ্চেন হয়। হ্যাঁ স্যার, পরীক্ষাটা কি ফাইবার এটা না? হ্যাঁ 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 ফাইবার এটা, আমাদের ওখানে একটা সফটওয়্যারে হয়েছে না, ফটোশপ হয়েছে, রেস্টের এখন হয় নাই। আপনি যদি টি শার্ট দেখতে চান, আমাদের এখানে মূল হচ্ছে আপনার ডিজাইন, আপনার ভেক্টর টি শার্ট ডাউনলোড দেওয়া আপনার ইয়ে যায় পাওয়া যায়। রিকোয়েস্ট করব আর কি, হ্যাঁ হ্যাঁ, একটু মানে সামথিং বেসিক যে ধারণাটা একদিন দিবেন খালি, আমাদের যে ক্লাসগুলো আছে টি-শার্টে হচ্ছে আপনি যদি ভেক্টর করেন, ভেক্টর করলে টি স্প্রিনে সরি টি স্প্রিন আপনার করা যায়, ডিফল্ট আপনার অনেক সাইড আছে, সেখানে আপনি ওখানে আপনার টি-শার্ট থাকে, ডিজাইন আপলোড করতে পারেন,
বেশি ভালো হচ্ছে আপনি ফ্রিবিট থেকে আপনি কয়টা টি শার্ট ডাউনলোড দেন এবং হচ্ছে আপনার যে ডিজাইন দেখতে আমাদের একটি দিছিলেন আপনি টি শার্টের একটা কি বই দিছিলাম হ্যাঁ ওইটা আছে আমার কাছে কিন্তু বেসিক যে ধারণাটা মানে একটুখানি মানে যদি আমরা বেসিক ধারণাটা আসলে এখানে দেখা যাবে ভাই টি শার্ট হচ্ছে আপনার একটা লং টাইপের প্রজেক্ট ঠিক আছে লং টাইপের প্রজেক্ট দেখা যায় দাঁড়ান আমার কাছে আমি একটু ওয়েট আমি দেখি আমার কাছে আছে কিনা ভিডিও ডাউনলোড করতাম একটু ওয়েট আমি দেখি আমার কাছে টি শার্ট ডাউনলোড আছে কিনা আমি ওটা বলতেছি না যে অনলাইনে হয়তো ইউটিউবে অনেক নলেজ পাওয়া যায় কিন্তু ওই ভিডিওগুলো দেখলে অনেক কি পড়া বাদ দিয়ে চলে যায় যেগুলো আপনি খুঁজবেন আপনি আপনি এক টাইপে দিয়া দেখবেন এই দুই তিনটা দেখবেন ভাই ভিডিও দাঁড়িয়ে তো হয়ে যায় টি-শার্টের জন্য আপনারা দেখা যায় আপনারা আলাদাই ভাই ইয়ে থাকে ক্লাস থাকে ভাই তারপর দেখি আমার কাছে আছে কিনা কারণ তাহলে হচ্ছে আমি দেখা যায় শোনেন আমাদের আমাদের অত সময় নাই যে হচ্ছে আমরা সবগুলো বিষয় ঠিকবো ঠিক আছে যদি দেখা যায় আপনি ভেক্টর ট্রেসিং ভালো পারেন ভেক্টর ট্রেসিং বা ধরেন লোগো বা বেসিক যেগুলো কাজগুলো আছে যেগুলো পারেন তখন হচ্ছে যেটা আপনার দরকার হবে সেই অনুযায়ী যে দেখা যায় আপনি ভেক্টর আপনি সোর্স পাবেন সেখান থেকে ডাউনলোড করে কাস্টমাইজ করে আপনি নেবেন তাইলেই হবে কারণ আপনি একেবারে তো সব বিষয়ে তো এখানে আপনার এক্সপার্ট হওয়া সম্ভব না ইম্পসিবল এখানে ব্যাং এর সম্পূর্ণ কালার এই সম্বন্ধে বলছে না এই কালার গুলো রেস ঠিক করতে হবে হ্যাঁ ঠিক করে তারপরে ওই কিছু একটা নিচে একটা টাইপিং করে দিলে হবে আপনি কি এর আগে একটা কনটেস্ট অংশগ্রহণ করেন নাই ভাই আমি এখনো ফ্রিল্যান্সিং এর কোনো অ্যাকাউন্ট খুলিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে জগতের সব কাজ ভাই আপনি শিখবেন না বিষয়টা যেমন আপনি আপনি হচ্ছে একটা বিষয় ইয়ে করবেন ফোকাস করবেন যে আসলে আপনি কোন টাইপের কাজগুলো আপনার কাছে সহজ মনে হয় বা আপনি পারেন আমাদের এক ছাত্র আছে দাঁড়ান একটু এটা অফ করে নিই রেকর্ডিংটা এখানে অনেক স্টুডেন্ট আছে ইংলিশে অনেক দুর্বল দেখা যায় অনেকে আলো যে মানে আমি কোনো ইয়ে পাই না কাজ পাই না কাজ পাই না কিন্তু দেখেন ফ্রিল্যান্সার ডট কমে কিন্তু আপনার হিউজ কাজ আছে এখন আপনি যে কাজ পারেন এটা আপনি এখানে ইয়ে করেন প্রমাণ করেন ঠিক না বিষয়টা যখন যখন আপনার ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন হচ্ছে এরকমই আপনাকে একটা আইডিয়া দিয়ে দিবে ডিসক্রিপশন দিয়ে দিবে সে অনুযায়ী আপনার কাজ করতে হবে আপনার এর জন্য প্র্যাকটিস করার জন্য প্রজেক্ট করার জন্য বেস্ট ওয়ে হইতেছে আপনার freelancer.com এর এই এগুলো অংশগ্রহণ করা কনটেস্ট গুলো অংশগ্রহণ করা এখানে আপনার 700 800 1000 1200 এরকম কিন্তু আপনার এখানেই আছে কনটেস্ট আছে সবাই যে লো কিন্তু এরকম না freelancer কনটেস্টে হচ্ছে আপনি দুই মাস এখানে কনটেস্টে অংশগ্রহণ করেন দেখা যাবে আপনার প্রায় 1-10 আপনার ইয়ে হবে পোর্টফোলিও হবে তো 1-10 কিন্তু পোর্টফোলিও কিন্তু আপনার কাজ কিন্তু কম না প্রচুর কাজ
हेलो सर जी सर सर एक काज देखाई तम देखाई थे नेक्टा काज আমার শুধু কাশি আসতেছে তো হ্যাঁ কাল মনে হয় 10টা দেওয়া সম্ভব হবে না 5টা পর্যন্ত দিতে পারবো আর 10টা দেওয়া লাগবে সমস্যা নেই অতগুলো মানে অনেক মানে বিভিন্ন কারণে হয়নি করতে পারিনি এইগুলা অনেক কষ্ট করে অনেক কিছু করে করেছি আচ্ছা 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 যা করো সমস্যা নেই বোন আপনি হচ্ছে সময় সুযোগ মতো কাজ করতে থাকেন জি আমি হোয়াটসঅ্যাপে দুটো প্যাটার্ন ডিজাইন দিছি একটু হলো দেখেন তো ভালোই ডিজাইন করতে হোয়াটসঅ্যাপে একটু ভাই আমি কিছু ভিডিও ডাউনলোড করেছিলাম দুটো আমার জন্য ভেক্টর ট্রেসিং আর যদি আপনি ভেক্টর যদি ভালো মতো পারেন ঠিক আছে যেমন আমরা কিন্তু হচ্ছে আপনার আমরা ইয়ে আলোচনা করছিলাম ওই আপনার টেক্সট টাইপ নিয়ে ঠিক আছে সেখানে আমাদের যে আপনার সাত প্রকার টেক্সট আছে না যদি আপনি সেই সাত প্রকার টেক্সটের ভিতরে তিন চারটা টেক্সট গুলা আপনি যদি পারেন আপনার দেখা যায় অনেক টি শার্ট আসে হচ্ছে আপনার টাইপোগ্রাফির উপরে আপনি যদি এতে সার্চ দেন যে টি শার্ট ডিজাইন উইথ বাই টাইপোগ্রাফি অথবা হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন আপনি দেখবেন ফাইবার এটার হিউজ কাজ আছে শুধু হচ্ছে আপনার টাইপোগ্রাফি দিয়ে টেক্সট দিয়ে হচ্ছে আপনার ইয়ে করা টি শার্ট করা এখন টি শার্ট তো দেখা যায় আমাদের ডাউনলোড দেওয়া যায় র ফাইল তো আপনার হিউজ আছে ঠিক না চয়েস করে আপনি দেখা যায় 20-30টা ডাউনলোড দিয়ে দিলেন আর 10টা ডাউনলোড দিয়ে নেন তারপরে শুধু আপনার দরকার মতো আপনি ওখানে নিয়ে বসা দিলেন শুধু একটা কাজ পারলে হয় টাইপোগ্রাফি কাজ পারলে হয় ধরেন যে আপনার কোনো দক্ষতা নেই আপনি কোনো কিছু পারেন না বাট হচ্ছে আপনার টেক্সট অ্যালাইনমেন্টে আপনার ভালো দক্ষতা আছে আপনি এই কাজটাই করেন কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপ সুন্দর হয়েছে ভাই থ্যাংক ইউ স্যার এর প্রথম আপনারা তো এর আগের কাজটা কে আর যেটা দেখা দেখি কেন আপনার ওই আপ সাব সেটটাই আছে কাজ আছে এই কাজটা কার গ্রে এটাও আমার এটাও আমার আচ্ছা আচ্ছা এটা তো সুন্দর হইছে হ্যাঁ আর এটা আপনারা যে মান্ডালা আগে ডিজাইন করে নিয়া তারপর আপনি প্যাটার্নের ইয়া করছেন হ্যাঁ এটা আপনি হচ্ছে ম্যান্ডালা কিন্তু আপনার আগের কাজটা সুন্দর হইছে এখন এই একটা কাজের দেখা যায় আপনি অনেকগুলো কালার ঠালা দিয়েছে একটা ভিতরে আপনি এতে বা 300 টাকা সেট করতে পারেন যদি হচ্ছে আপনি হ্যাঁ না বলতেছি যে আপনি যদি স্টক সাইডগুলো চয়েস করেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনি যে টাইপের কাজ করতে চান সেটা আপনি যে কাজ দেখবেন আসলে কোন কাজগুলো আপনার বেশি ডাউনলোড হয় ঠিক আছে কেন ডাউনলোড হয় বেশি কাজগুলো হচ্ছে আপনার ডাউনলোড হয় যেখানে হচ্ছে আপনার একই টাইপের কাজ হচ্ছে আপনার একটা আর্টবোর্ডে আপনার 300 টা থাকে দেখেন কাটাকাটি করে আচ্ছা এখন এই এই যে আপনি কাজ করছেন না এটাকে কিন্তু আপনি এর সাথে ইউজ করতে পারেন ফ্লায়ার ইউজ করা যায় ভিজিটিং কার্ড ইউজ করা যায় এক কর্নারে দিয়ে দিয়ে ওকে স্যার ধরো যে আপনি যে 10টা যে কাজ চাইছিলেন এর মধ্যে এগুলো দিলাম আপনার পোস্টার সহ দিয়ে দিই আচ্ছা দেন ভাই কোনো সমস্যা নেই আচ্ছা হ্যালো হ্যাঁ জি স্যার এটা আমি জেপিজি তে সেভ করছি আর ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ করছি কিন্তু আপনি কালকে বললেন ভেক্টর ফাইল মানে ভেক্টর ফাইল আরে ভেক্টর ফাইলই হচ্ছে আপনার এআই ফাইল ইলাস্ট্রেটর ফাইল সেটা আপনার ইপিএস ফরম্যাটও হতে পারে ভেক্টর ফাইল হচ্ছে যেই ফাইলগুলোকে আমরা যখন তখন এডিট করতে পারি ঠিক আছে কিন্তু জেপিজি তে আমরা এডিট করতে পারি না স্ক্রিনটা শেয়ার করে দেখা যাচ্ছে না তাহলে স্যার আপনি কি আপনার এআই ফাইল এবং ইপিএস ফাইল দুটো দেব না না জেপিজি ফাইল চাইছে স্যার ইপিএস না জেপিজি আর হলো ভেক্টর দুটো জেপিজি আর ইলাস্ট্রেটর ফরম্যাট এই দুটো
ইলাস্ট্রেটর ফরম্যাটটাই তো বোনা হচ্ছে আপনার ভেক্টর ফরম্যাট ভেক্টর ফরম্যাট সেটাই আমরা সবাই ইপিএস আছে তো এইজন্য বললাম যে ইপিএস ফরম্যাট ইপিএস ফরম্যাট হচ্ছে দেয় হচ্ছে আপনার ইপিএস ফরম্যাটে কি আপনার ফাইল সাইজটা ছোট হয়ে যায় তো একটা সুবিধা পাওয়া যায় আর হচ্ছে দেখা যায় আপনি কোথাও কাজ আপলোড দিলে অনেক সময় দেখা যায় সেখানে আপনার ইপিএস ফরম্যাট চাই আর কি ওই যে অনেক সময় আপনার হলো ফ্রি ফি কে আপনার হলো ইপিএস ডাউনলোড দিলে আপনি ইপিএস ফরম্যাট পাবেন হ্যাঁ স্যার আপনি যে লিংকটা শেয়ার করছেন Amazon ডক্টর যেটা এটা তো ব্যাং এর ছবি তো বেশি হ্যাঁ ব্যাং এর ছবি দাঁড়া আমি একটু স্ক্রিনটা শেয়ার করি এই ব্যাং দিয়ে কি করা লাগবে ব্যাং দিয়ে করা লাগবে এটা কিন্তু সহজ এখানে হয়তো আপনি একটু আইডিয়া যদি আপনি কনসেপ্ট দিতে পারেন বিল করতে পারেন আর কি জেনারেট করতে পারলে এখানে হয়তোবা দেখেন এখানে অনেকগুলো ব্যাং ডাউনলোড দেওয়া আছে এটা হচ্ছে আমরা এখানে অনেকগুলো আমি অনেকগুলো ভেক্টর ব্যাংক ডাউনলোড দিয়েছি বিভিন্ন আর্টবোর্ড ডাউনলোড দিয়ে নিয়েছি এখন চিন্তা করতেছি কোনটা সাথে কোনটা করা যায় যেমন এই ব্যাংকটার সাথে হচ্ছে আপনার এই ব্যাংকটা সুন্দর বসানো যায় এই জন্য হচ্ছে দেখা যায় আপনি একটা আর্টবোর্ডের মধ্যে তিন চারটা ব্যাংক দিয়ে দিলেন আমি শিওর না তবে শেষ এখানে হচ্ছে আপনার কিছু কালারের কথা বলছে দেখেন এই যে এখানে আপনার এফটা আছে না এফটা কিন্তু খুবই কিন্তু একটা সুন্দর কাজ দেখছেন কি সুন্দর আপনি যদি টি শার্টের জন্য দেখেন এটা কি সুন্দর কাজ একেবারে সহজ কিন্তু কথা হচ্ছে এটা কাজিতে সাত পারি না এগুলো আপনার এগুলো দেখবেন প্র্যাকটিস করবেন তাহলে তো হয় দেখেন শুধু এক কালার নিয়ে নিয়ে কত সুন্দর সিম্পল একটা কাজ কিন্তু এগুলো আপনার সময় সাপেক্ষ কাজ তো আপনি যদি আপনাদের সেই সময় থাকে ধৈর্য থাকে তাইলে কিন্তু হচ্ছে কখনো একটা কাজ হচ্ছে যেমন আমরা অনেকে যেমন আমরা যখন আপনার নিউ যখন কাজ শিখি না নিউ কাজ শেখার সময় আমরা মনে করি কি আমি সফটওয়্যার ওপেন করলাম ধামধুম করে আধা ঘন্টা আমি এক ঘন্টা করে ধরলাম কিন্তু আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনাকে হচ্ছে $500 $200 আপনাকে এমনি এমনি দিবে না ঠিক না $100 আপনি দেখেন আপনার $100 কত হয় ধরেন যে আপনি 83 ধরেন আপনি 80 ধরেন $800 নাকি 8000 না 100 8000 আচ্ছা 8000 টাকা 8000 টাকা কি আপনি 1 2 টাকা বলেন তাহলে হচ্ছে 8000 টাকার জন্য হচ্ছে আপনার 8000 টাকারই আপনি ই করতে পরিশ্রম করতে হবে ঘাটাঘাটি করতে হবে সোর্স খুঁজতে হবে ঠিক না ব্লগ পড়তে হবে ইউটিউবে ভিডিও দেখতে হবে তারপরে দেখা যায় 2 3 দিন 4 আপনি এটা কাজ শুরু করবেন ফিনিশিং করতে করতে দেখা যায় আপনার যখন দেখা যায় 2-3 দিন লাগবে মানে 7-8 ঘন্টা 10-12 ঘন্টা যখন আপনি সময় স্পেন্ড করবেন তখন হচ্ছে আর আপনি স্ক্রিন আর হুট করে ডাউনলোড দিয়ে হুট করে আপলোড দিয়ে তো দেখা যায় সেটা কোন আপনার কাজের বেরো রইল না স্যার ওই যে লানুইট সোয়াগের ইউটিউব চ্যানেল আপনি দেখেন না ওটা আমি ভাই ওরকম কারো ইয়ে করি না না ওর ওনার 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 ভিডিওটা আমি ফলো করি তো সব সময় তো উনি উনি বলে যে কোন একটা কাজ যখন আমরা শুরু করব কালার এবং ফন্ট এটা নিয়ে কয় মিনিমাম 3 ঘন্টা ইয়া করা লাগবে গবেষণা করা লাগবে হ্যাঁ গবেষণা করা এখানে অর্থ হচ্ছে গবেষণা করা কালার এবং ফন্ট হ্যাঁ গবেষণা কথা অর্থ হচ্ছে যেমন আপনি এটা যেভাবে নেন যেমন আমরা এটা যেভাবে নেই সেটা হচ্ছে মানে ওই সম্পর্কিত কাজ খোঁজাখুঁজি করা ঘাটাঘাটি করা ভিডিও দেখা স্কিল বাড়ানো রাফারটা কাজ করে পরে আমি কাজ এখন দেখা যায় আপনি আপনি যখন এই কাজটা যখন আপনি দেখবেন আপনার কাছে মনে হবে ও আচ্ছা সহজ ফার্স্টে কি হয় আমাদের কাছে সহজ মনে হয় যখন আপনি শুরু করবেন দেখবেন আপনি তাল হারাই ফেলছেন দেখবেন এইটা হয় না ওইটা হয় না এরকম ম্যাচ করে না কিন্তু যখন এটা এই কাজটা আপনি শ্রম দিবেন সময় দিবেন আস্তে আস্তে করবেন দেখা যায় একসময় আপনার এটা ফুললি কাজ হবে
টি শার্ট মানে ডাউনলোড দিয়েছি দাঁড়ান। আপনি তো সব কাজে এক্সপার্ট হবেন না, এটা আপনি ধরেই নেবেন। যখনই আপনি সব কাজে এক্সপার্ট হবেন তখন ধরে নেবেন যে আপনার দেখি কিছুই হবে না সহজে সব। যখন আপনি সব পারবেন তখন আপনি কিছুই পারেন না। জি স্যার, এটাই হচ্ছে মেন সমস্যা। তখন স্যার কোনটা থেকে কোনটা কাজ করবো তখন মাথা এলোমেলো হয়ে যায়। স্যার পাগুলো বানাই এরকম করে স্যার বলে এটা আমার কাজ না, আমি এটা বানাই নেব। একটু ডাউনলোড দাও, কারণ এই কাজে করার মতো বোন ধৈর্য সবাই নাই বোন। রাকিব ভাই মনে টি শার্টে কাজ করছিলেন না? রাকিব ভাই তাহলে তো দেখা যায় আপনি তো আমার থেকে আসলে এই বিষয়ে আপনার ফোকাস ভালো আছে। আমরা একটা টি শার্ট ওপেন করতে রিকোয়েস্ট চাইছিলাম, দেখি একটা কোনটা আছে। প্লিজ মুভ দিস উইন্ডো অ্যাওয়ে ফ্রম, প্লিজ মুভ দিস উইন্ডো, কিছু মনে হয় ঝামেলাই করবে আবার। সেটা কিন্তু দেখা যায় আপনার ফ্রন্ট ফ্রন্ট আর ব্যাকটা দুইটা মানে একসাথে হলেই দেখতে পারে সুন্দর লাগে। আমি কিন্তু আপনার কখনো এগুলো ইয়ে করে কাজ করি না, টি শার্টে কাজ করি নাই। হ্যাঁ সেভেন আপে করা যায়, আমি ওই মনে করি আমি কিন্তু একটা ব্যাং নিয়ে ওখানে দিয়ে দিলাম বসে হইতেই পারে। এরকম টি শার্টের কাজ করতে গেলে আপনার টেস্টিং হচ্ছে হলো আপনার বেস্ট। হ্যাঁ টিস্পিন বেস্ট, টিস্পিন অনেক কাজ করে আমাদের এই পরিচিত অনেক ছেলেপেলে আছে টিস্পিনে কাজ করে স্যার, প্রচুর কাজ করে স্যার প্রচুর। ওখানে কিছু না, জাস্ট খালি শুধু আপনার হলো এই লেখা বসে আছে। হ্যাঁ ইজ এ ডিজাইন করা, আপনি ডিজাইন করে ওখানে জাস্ট আপলোড দিলে পরে আপনি টি-শার্টের উপর আপনার বসে গেল, জাস্ট ওইটাই। আমি হচ্ছে আপনার বেসিক থিমটা জানি যদিও একবার প্রথম প্রথম অবস্থায় কিছু কিছু আপলোড দিয়ে রাখছিলাম এমনি টেস্ট করার জন্য, শেখার জন্য। হইতেই পারে এরকম, আমরা দিয়া হাঁটি রাস্তায় এরকম আপনার হইতেই পারে যদি এটা যায় না ম্যাচ করে না, এটা দেখা যায় আপনার কালার অ্যাডজাস্ট করলে রিস্ট্রিস ক্লিপিং মাস্ক করে আপনার অ্যাডজাস্ট করলে এটাকে আপনার ইয়ে করানো যাবে, ম্যাচ করানো যাবে, এটা সমস্যা নাই। কিন্তু হচ্ছে এখন এখন আপনি যদি চান যে আপনি শুধু এরকম টি শার্টই করবেন, ঠিক আছে বানাবেন, তাহলে হচ্ছে আপনি আপনার ইয়ে করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, ঘাটাঘাটি তাড়াতাড়ি সম্ভব না। আর একটা সাইট আছে স্যার যা মোটিফ, ওটাতে সব ধরনের আছে, জুয়েলারি থেকে শুরু করে লকেট সব কিছু আছে। আর সাইওনে পাবেন হচ্ছে আপনার হলো নামটা আমি বারবার ভুলে যাই, চাপি ভাই মানে এখন সাইওয়ানে আছে দেখতে পারেন। হ্যাঁ উনি দেখুন সাইওয়ানে আছে, কিন্তু সাইওয়ানে আপনার হলো ইয়া নাই, টি-শার্ট নাই, টি-শার্ট নাই। ও সাইওয়ান তো সম্ভবত আপনার মানে ইয়া না, ওই লকেট লকেট চাবি রিং, তারপর আপনার হলো গিফট কার্ডের হচ্ছে ভিতরে যে একটা ইয়াতে ডিজাইন থাকে ওটা। সাইওয়ানের সাথে একটা টিম কাজ করে আমাদের এখানে বরিশালে, ছেলেপুলে কাজ করে। জাফি ভাই যখন যে সাইটে আসে তখন সবাই ওই সাইটই আপনি
Thank you.
হ্যালো স্যার। হ্যাঁ আছি স্যার। বলেন। আরিন স্যার খুব প্রবলেম করতেছে স্যার। আচ্ছা আমি প্রেজেন্ট। হ্যাঁ আচ্ছা আমলাকার প্রেজেন্ট স্যার। হ্যাঁ ইশাক আছেন। আইয়ো হান্না ইশাক। ইশাক ভাই আছেন? ইশাক ভাই ছিল। আচ্ছা তারপরে হচ্ছে পিতৃরানী সরকার আছে স্যার। মেয়েরা সবই থাকে। আচ্ছা আমিও আছি স্যার। হামিদ ভাই আছেন? আচ্ছা রাশেদ ভাই আছেন? আচ্ছা তারপরে হচ্ছে আমাদের ইন্নাকা আক্তার আছেন? হিরু শেখ আছে স্যার। স্যার কালকে দাও দিবেন স্যার। আচ্ছা তারপরে হচ্ছে রোকসান আফরিন কালকে দেখো স্যার। নূরে জান্নাতি ও স্যার। নূরে জান্নাতি দান থামেন ভাই। নূরে জান্নাতি তারপরে হচ্ছে আবু বকর দিয়েন দেন আমি আসি। আবু বকর সিদ্দিক ফাহাদ 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 শরীফুল ইসলাম শরীফুল ইসলাম স্যার ওনার নাকি নেটের সমস্যা ছিল স্যার আপনি মেসেজ করছে WhatsApp। আচ্ছা প্রিয়াঙ্কা রানী সরকার সুময় আক্তার আছেন? এখন বলেন কার কি সমস্যা স্যার? আমার কালকে স্যার দোয়া লাগবে স্যার। আমার কালকে প্রেজেন্ট হয়নি। কার কি নাম? কালকে প্রেজেন্ট হয়নি স্যার। কে কে শার মালিক আরো কয়জন কয়জন বলেন কয়জন স্যার? হিরু শেখ একজন আর একজন কে বললো উনি? হিরু শেখ। হিরু শেখ স্যার আমারটা। হিরু শেখ হিরু শেখ হিরু শেখ হিরু শেখ হিরু শেখ হিরু শেখ তো খুঁজা হইতাছি না। আচ্ছা পাইছি হিরু শেখ। আচ্ছা আর আর কে? হিরু শেখ আর কে? শাহান মালাকার। শাহান মালাকার রোল নাম্বার কত? ওদিনকে স্যার আপনাকে মেসেঞ্জারে স্যার নক করছিলাম স্যার। শাহান মালাকার রোল নাম্বার কত ভাই? সাইজে বাসার আল আহমেদ বাসার বাইয়ের নিচেই সাইজে যে শাহান মালাকার কয়জন? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো হ্যালো স্যার। জি বলেন স্যার। বলেন আমারটা প্রেজেন্ট দিবেন স্যার? কি নাম ভাই? আপনার নাম শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম তো ডাকতে ডাকতে মানে ব্যবসা গেছিলাম। আচ্ছা দাঁড়া শরীফুল ইসলাম দিছি ভাই দিছি দিছি দিছি। আচ্ছা স্যার স্যার আমি একটু তাহলে বাইরে যাই আমার এখানে খারাপ আর বাইরে একটু সমস্যা। আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই টুকটাক ঝামেলা থাকবে এটা এগুলো ফ্যাক্টর না। চোদ্দ আসসালামু আলাইকুম।
38 হালকা হতে হতে সাদা হয়ে গেছে, আবার নীল থেকে হালকা হালকা সাদা হয়ে গেছে, স্যার ওই ওই কালার নিয়ে আসার জন্য স্যার কোন টুল বারে যাবো? স্যার মানে এখানে তো ওটার ভিতর থেকে মাঝে মাঝে রং সব চলে যায় স্যার, তো ওইটা দেখা যায় যে আমি আর মানে সেকেন্ড টাইম ওই ঘরটার ভিতরে রং গুলো নিয়ে আসতে পারি না। যদি আপনি এখানে কালার না পান দেখা যায় আমার স্ক্রিন দেখা যায় কোন স্ক্রিন এখান থেকে আপনি যে কোনো একটা কালার আপনি চয়েস করে নেবেন তাহলে আপনি পাবেন। ঠিক আছে বোন, বুঝতে পারছেন? যেমন ধরেন যে সাপোজ এটার ভিতরে এখন আমাদের এক কালার আছে, নীল কালার আছে, বাট আমার ইচ্ছা হচ্ছে যে এখানে আমি লাল সবুজের একটা এফেক্ট দিব। ঠিক আছে, তাহলে আমি করব কি, এখানে গ্রেডিয়েন্ট বার সিলেকশন করব। সিলেকশন করার পরে হচ্ছে এক পাশে রেড, আপনি এখান থেকে টান দিয়ে ধরে সেখানে রেড ছাড়তে পারেন, এক পাশে রেড আরেক পাশে হচ্ছে সবুজ, সবুজটা ক্লিক করেন, কালার এখান থেকে টান দিয়ে ধরে উপরে নিয়ে দেন। ও, এটা করার জন্য আমি গ্রেডিয়েন্ট করব, আর যদি কালার গুলো চলে যায় তখন আমি সুইচ থেকে নিয়ে আসব। সুইচ না, সোয়াস, SWATCH, সোয়াস প্যালেট। এখন এইটাকে হচ্ছে এখান থেকে আবার আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, যে আপনি যদি মনে করেন যে না আমি এখানে আপনার এটা অল্প অংশ দিব বা বাড়াইয়া দিব, এটাও আবার আপনি এখানে নিয়ন্ত্রণ। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি এটাকে আবার রেঞ্জ ঠিক করতে পারি। ঠিক আছে, এখান থেকে আপনার রেঞ্জ ঠিক করা যায়, এখান থেকে আপনি কোন জ্যোতি আপনি ঘুরতে চান সেটাও আপনি পারেন। যেমন আমি হচ্ছে এখানে এরকম অ্যাঙ্গুলার করে দিলাম। ঠিক আছে, অ্যাঙ্গুলার মানে নিচে এবং উপরে একটা আফসা ভাব, তখন হচ্ছে আমি এখানে 35 ডিগ্রি পারি, 45 ডিগ্রি পারি, আপনি এগুলো পারেন। অথবা দেখা যায় আপনি গ্রেডিয়েন্ট
বিশ্লেষণ করে আপনি এরকম এখানে টান দিয়ে করতে পারেন। ঠিক আছে, আপনাদের মনে এখানে আপনি অন্য কালার নিয়ে আসবেন, আপনি এখান থেকে অন্য কালার নিয়ে সেখানে ধরে নিয়ে আসতে পারেন। খালি হাসি আসে। আচ্ছা, আপনি এটাকে সেন্টারও করতে পারেন। আমি তোমাকে না আমি সেন্টার দিব, রেড রেড সবুজ হবে। সবসময় বাম দিকের কালারটা হয় সেন্টার, ঠিক আছে? বাম দিকের কালারটা আপনি যদি দেখা যায় রেডিয়াল গ্রেডিয়েন্ট দেন, তাহলে হচ্ছে সবসময় ভিতরে কালার, বাম দিকের কালারটা হয় ভিতরে। আপনি যদি এটাকে উল্টে দেন, এটাকে নিয়ে আসেন, এটা পাশে নিয়ে আসেন, বাম দিকের কালারটা সবসময় সেন্টার পয়েন্টে হয়। এটাকে আপনি আবার রেঞ্জ বাড়াইতে পারেন, কমাইতে পারেন। গ্রেডিয়েন্ট যখন আপনি অনেকগুলো কাজ করেন তখন আর কি আপনি ভালো বুঝবেন মনে হয় সম্ভবত। স্যার ইউটিউবে কালার লিখে সার্চ দিলে তো স্যার এরকম কিছু আসে না, বা এরকম কোন টিউটোরিয়ালও আসে না? এগুলো তো একটা সিম্পল কাজ বোন, এগুলো তো আমরা শুরু থেকে আলোচনা করছিলাম। হয়তো আপনি হচ্ছে যেই ইনফরমেশন পাবেন সাথে সাথে সেটা প্র্যাকটিস করবেন, এগুলো তো একটা সিম্পল বিষয়গুলো। কিন্তু হচ্ছে এইসব কাজ করার ক্ষেত্রে যেমন সাপোজ ধরেন আপনি যদি এরকম কাজ করতে চান, যে এখন দেখা যায় এই কাজটা কিন্তু দেখতে আপনার ভালো লাগতেছে, এটাকে যে আপনার হুট করে এরকম ভালো হয় নাই, ঠিক না? আপনি হচ্ছে ভেক্টর ফাইল, যেমন আমি একটা কাজ ডাউনলোড দাঁড়ান, একটা জেপিজি ইমেজ ডাউনলোড, এটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে। প্রো এফআর কোনটা ডাউনলোড দেওয়া যায়, ধরেন এই প্রোগ্রাম ডাউনলোড দিই। হ্যাঁ, পরে এইটা তো আরো সুন্দর, এই ব্যাঙের মতো পুরো গাঢ় বস্তা নিয়ে গাছে উঠছে, সুন্দর লাগে না এটা? গাঢ় বস্তা নিয়ে পুরো গাছ উঠতেছে, লোকের জন্য এটা বেস্ট, এটা ভালো লাগতেছে, পুরো ব্যাগটা নিয়ে গাছে উঠতেছে। বরিশালে মানুষের মতো সিরিয়াসলি, কিন্তু বরিশালের মানুষরা কিন্তু গাঢ় বস্তা নিয়ে ঢাকাতে যায়। আমরা যখন আগে যাওয়া আসা করতাম এরকম গাঢ় বস্তা নিয়ে যেতাম। আচ্ছা, এখানে সহজ আয়ারটা ইমেজ আছে, আমরা এটা নিয়ে আসি। যেমন এইসব কাজ করার ক্ষেত্রে বেশি ভালো হয় হচ্ছে যদি আপনি প্রথম থেকে মোটামুটি একটা ফোকাস করতে পারেন যে আপনি এখানে কোন কোন কালার ইউজ করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি প্রথমেই করবেন কি, আপনি হচ্ছে এরকম কিছু এখানে শেপ নিয়ে নেবেন, একটা কালার আমরা ইউজ করব, ধরেন যে এটা হচ্ছেন আমি সবুজ দিলাম, 2 3 4 আমরা প্রথমে এখান থেকে কালার চয়েস করে নেব। এখানে যদি আপনি সব কালার আমি এখানে পাবো না, মানে কালার কোডগুলো আমি ঠিক করে নিয়ে পরে হচ্ছে আমি এখান থেকে ইচ্ছা করলে আমি এরকম করে নিতে পারি। সাপোজ ধরেন যে আমি এই কাজটার জন্য কাজ করি, যেমন এখন আমি এটাকে ভাঙবো, তো ভাঙার জন্য হচ্ছে আপনি অবজেক্ট, অবজেক্ট থেকে যদি আপনি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে সবসময় এখান থেকে আপনি ভালো কন্ট্রোল করতে পারবেন না, ঠিক আছে? সবার জন্য কিন্তু এটা যারা নতুন, তাহলে আমি করবো কি, উইন্ডোজ থেকে যাব হচ্ছে আমি ইমেজ, আমি ইমেজ নিয়ে আসলাম। এখন আমি এটাকে ভাঙবো, আমি এটাকে ভাঙবো কিভাবে, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো না, আমি করবো হচ্ছে কালার, আমি কালার অনুযায়ী ভাঙলাম। আমি এখানে কয়টা কালার ইউজ করবো, 4টা কালার, তাহলে আমি এখানে 4 লিখে দেবো। এখন যদি হচ্ছে আমি আপনার কালার নিয়ে ছবি দিয়ে করতাম, কাজ করতাম, তাহলে কিন্তু এরকম হইতো। হ্যাঁ, আমার যদি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, আমার যদি অন্য কোনো হইতো, তাহলে কিন্তু আমি এটা এখন ভেঙে ফেললাম, ইমেজ স্ট্রেস করে ফেললাম। ভাঙার পরে তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড, আমি এক্সপ্যান্ড করে দিলাম, আনগ্রুপ রিলিজ কম্পাউন্ড পাথ করে দিলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে কোনটা,
পিছনে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দিলাম। এখন আমি এখানে পার্ট বাই পার্ট ধরবো আর হচ্ছে আমি এখানে কালার দিব। হচ্ছে কোনটা নিচেরটা না নিচেরটা সবুজ কালার দিয়ে দিলাম। আচ্ছা তারপরে বডির জন্য আমি ভিন্ন কালার রিলিজ কম্পাউন্ড পাথ বডির জন্য হচ্ছে একটু হালকা কালার দিতে পারি। আচ্ছা চোখের জন্য এখানে রেফারেন্স ইমেজ থাকলে ভালো হইতো, যেটার মাধ্যমে আপনি চোখের কালার দিতে পারেন। যদিও কোনো সময় কিন্তু ব্যাঙের এরকম চোখ হয় না, ঠিক না? ব্যাঙের চোখ কিন্তু এরকম হয় না আসলে। আচ্ছা আমি এটা হচ্ছে দেখেন মোটামুটি কিন্তু আমার ব্যাং হয়ে গেছে, ঠিক না? যেটা আসলে আমাদের এখানে কি ছিল, জেপিজি একটা আমাদের হোয়াইট আর টিমের ছিল। এখন যদি আপনি এরকম সুন্দর করতে চান সেক্ষেত্রে আপনি এরকম কিছু ছবিকে নিয়ে আপনি একটা আইডিয়া করে নিয়ে করতে পারেন। কিন্তু দেখেন আমাদের কিন্তু এটা ফার্স্ট একটা কি ছিল, একটা হোয়াইট ছবি ছিল, সেটা এখন ভেক্টর হয়ে গেছে। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। নিখুঁত হবে কি বুঝছেন বলেন আফরিন? আমি আপনার লাস্টের কথাটা বুঝি নাই। বললাম এই যে এখন আপনি ইমেজ টেস্টে করলেন না, দেখলেন না? জি। মাত্র এটা হচ্ছে আপনি কোনদিন প্র্যাকটিস করবেন না, যখন আপনি কোনো সময় কাজ করবেন তখন আপনি কাজটা করবেন, তাহলে আপনার কাজটা নিখুঁত হবে। স্যার আমি করতেছি এখন, ব্যাং দিয়ে করতেছি না, কিন্তু আমি যে কাজটা করতেছি এটা এরকম করি করার সমস্যা নেই। স্যার আরেকটা একটা জিনিস, কোনো ধরনের ইনফরমেশন পাইলে সেটা আপনি প্র্যাকটিস করতে হয়। যদি দেখা যায় কোনো কাজ আপনার ভালো লাগে তাইলেই হচ্ছে আপনি শিখতে পারবেন। জি বল, আরেকটা কি কোশ্চেন বল। স্যার ধরেন স্যার কম্পিউটারে স্ক্রিনশট দিয়ে নে আমি একটা কোন ছবি জেপিজি আকারে থাকলো স্যার, সেটা কখনো গ্রুপ ভাঙা যায় না, তাই না স্যার? মাত্র আপনি কি শিখলেন? আমি সেটা বলিনি স্যার। আপনি যেটা আপনার কোশ্চেনের অ্যানসারই তো এটা আমরা এইমাত্র করলাম বল। আপনার কোশ্চেনের অ্যানসারই তো আমরা এটা মাত্র করলাম। আসেন বোকার মতো কোশ্চেন বললে হয় আফরিন? কিন্তু স্যার আমি একটা স্ক্রিনশট নিছি কিন্তু ওটাকে তো আনগ্রুপ করতে পারতেছি না। ওইটা তাহলে আমরা আনগ্রুপ হবে না বোন। বলেন কি বুঝলেন? বুঝছি স্যার। কি বুঝছেন বলেন, বলেন কি বুঝছেন? আমি যেটা নিছি সেটা হয়তোবা জেপিজি হয় নাই। না এই তো এই তো আমি হচ্ছে আমি চাইছি যে আমি আপনার প্রতি রাগ করছি, রাগ করে আমি চাইছি যে আপনার সমস্যার সমাধান না হোক, বাট আপনি আমি যে রাগ করছি এটি আপনি বুঝেন নাই। কি মুসিবত দেখছেন আফরিন? এরকম হলে রাগ করেন না স্যার, রাগ আমি আসলে একটু কমই বুঝি, কিন্তু স্যার রাগ করলে স্যার তা আমি তো কি কথা না, আই জানা আপনি
জেপিজি ইমেজ কে হচ্ছে আপনি ভাঙা যায়, যে কোন জেপিজি ইমেজ কে হচ্ছে আমাদের ভাঙা যায়, কিন্তু এটা তো আমার ইমেজ স্ট্রেস কাজ করতেছে না। এখন এটা আমি ভাঙবো হচ্ছে কালার অনুযায়ী, আমি এখান থেকে কালার নিলাম, দেখুন আপনার যে সমস্যাটা ঠিক আছে, এখন আপনি এখানে যে কটা কালার অনুযায়ী ভাঙতে চান সে কটা কালার আপনি এখানে দিয়ে দিবেন, ডিফল্ট আপনার 30 আছে, আমি এখানে ধরেন যে 60টা কালার দিয়ে দিলাম, আপনি ভাঙেন 60টা কালার অনুযায়ী, একটু সময় দেন, ভাঙছে, ভাঙার পরে হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে একই কথা, তারপরে আপনি এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড করার পরে হচ্ছে আপনি আনগ্রুপ করেন, আমি আনগ্রুপ করলাম, আবার আনগ্রুপ করেন, যতক্ষণ আপনার পার্ট বাই পার্ট আলাদা হয়, এখন আমার এখানে পার্ট বাই পার্ট আলাদা হয়ে গেছে, আমার মূল ব্যাংকটা আলাদা হয়ে গেছে, এখন আপনি এখানে ভিন্ন ভিন্ন কালার ইউজ করতে পারেন, যেমন আমাদের পাশের যে ব্যাংকটা আছে আমি চাই যে আমি পাশের ব্যাংকটার মতো কালার করব, পাশের ব্যাংকটা খুব এটাকে পাশে নিয়ে আসি। আচ্ছা এখন আমি এখন আপনি এখানে পার্ট বাই পার্ট ধরবেন আর হচ্ছে এর মতো করে রং করবেন, কিন্তু এটা অনেক সূক্ষ্ম কাজ, এখানে আপনার অনেকগুলো পার্ট আছে বোর্ডে ঠিক আছে, গ্রেড ইউজ করা হয়েছিল তো এই কারণে আর কি, এখন আপনি আপনার মতো করে এখানে আপনি কাজ করতে থাকবেন, আপনার 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 কাজের ক্ষেত্রে একই একই কথা, আপনার কাজের ক্ষেত্রে একই কথা না, মানে এখন জিনিসটা বুঝতে পারছি কিভাবে করতে হবে। অনেকে আপনার দেখা যায় এই কাজই করে ফাইবার, আপনার অনেকই আছে কাজ আছে যে হচ্ছে রাস্টার টু ভেক্টর, যদি দেখি ফাইবার দেখেন আর এস টি ই আর রাস্টার টু ডি এস টি ও আর ভেক্টর ডট ফাইবার, দেখছেন আপনার এই টাইপের অনেক কাজ আছে যে হচ্ছে রাস্টার থেকে আই উইল ভেক্টর ইউর লোগো অর ইমেজ উইদিন সে মডিফাইড ইন টু আওয়ার্স, মানে হচ্ছে জেপিজি ইমেজ কে সে হচ্ছে ভেক্টর করে দিবে, আপনি এটা একটা কাজ দেখেন এখানে, এটা হচ্ছে আমাদের জেপিজি ইমেজ ছিল এটাকে সে ভেক্টর করছে, রাস্টার ভেক্টর, রাস্টার কোনটা বলেন তো, ফটোশপ, ফটোশপ না যেটা হচ্ছে আমরা জেপিজি ইমেজ যেগুলো কাজ টাজ করি রাস্টার বেস, এগুলো আপনার অনেক কাজ আছে, অনেক কাজ আছে, শুধু আপনারা দেখেন এই কিন্তু আপনার একটা করছে, এর আপনি যদি ইনফরমেশন চান তাহলে আপনার গিগ কয়টা ঘাটাঘাটি করতে, এর এর সম্ভবত আপনার দুইটা কয়টা গিগ দিয়ে দিত, গিগ কয়টা দুইটা তিনটা আপনি যদি মনে করেন কোনো কিছু পারেন না, আপনি এই কাজটাই পারেন, আপনি ইচ্ছা করলে এই কাজটাই করতে পারেন, কোনো সমস্যা নেই, কাজে তো কোনো শেষ নেই। কাজের কোনো শেষ আছে? অন্য যে কাজ সবই সহজ, প্যাটার্ন ডিজাইন, লেবেল ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, তারপর আছে টি শার্টে হয়তো আপনি টি শার্ট বানানো শেখেন না, কিন্তু সেখানে আপনি কাস্টমাইজ করা শিখছেন, ফ্লায়ার, ভিজিটিং কার্ড, লোগোটা একটু সমস্যা আছে, লোগোতে দেখা যায় আপনার যদি কনসেপ্ট ভালো না থাকে তাহলে হচ্ছে আপনি এখানে ভালো করতে পারবেন না। আমি স্যার একটা সমস্যায় পড়ছিলাম, সেটা স্যার টি-শার্ট ডাউনলোড দিয়ে স্যার জেপিজি টি-শার্ট ডাউনলোড দিয়ে আমি রংটা পরিবর্তন করতে পারছিলাম না, কিন্তু এইটা দিয়ে স্যার সম্ভব স্যার?
একই আপনি যদি হচ্ছে এই কাজটাই পারেন সেক্ষেত্রে দেখা যায় আপনি এই টাইপের আপনি তিন চারটা করতে পারেন, গিগ করতে পারেন, একটা করেন হচ্ছে ভেক্টর ট্রেসিং, একটা করেন হচ্ছে রাস্টার টু ভেক্টর, রাস্টার টু ভেক্টর বা আই উইল কনভার্ট এনি কাইন্ড অফ ইমেজ ভেক্টর টু রাস্টার, সরি রাস্টার টু ভেক্টর, আমার উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো হচ্ছে আপনার অনেক কাজ করতে হবে, অনেকগুলো কাজ করলে তখন আপনার কন্ট্রোল হবে, 10-15টা কাজ করলে হুট করে এগুলো হয় না আসলে, বুঝতে পারছেন ভাই? কোনো কিছু হয় না। হ্যাঁ জি থাকবে জুম আউট জুম ইন করলে আমাদের পিক্সেল নষ্ট হয়ে যায়, মানে পিক্সেল হাইলাইট হয়। যেমন আমরা এখানে যে কাজটা করলাম না, এই যে এই যে এই কাজটা, এটাকে যখনই আপনি জেপিজি ইমেজে সেভ করবেন তখন সেটা কি হয়ে যাবে, ভেক্টর টু রাস্টার হয়ে যাবে, তখন সেটাকে আপনি এখানে নিয়ে আসেন সেটা কি হবে, জেপিজি ইমেজ হবে। কিন্তু এটা যেহেতু ভেক্টর বেস, এটাকে আমরা যে কোনো সময় আমরা এটাকে এডিট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। বুঝতে পারলাম বিষয়টা? কখনো যাবে না তারপরে এইটা পারে না ওইটা পারে না, মানে পিসি পিসি অন করতে পারতাম ওপেন করতে পারতাম না, আপনার মতো ডেস্কটপে যা সব ফাইল সেভ করতাম, একবার তো আমার সব কাজ চলে গেছে 6 মাসের কাজ। এগুলো সমস্যা, এগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমরা এগুলো কাজ শিখে যাই, এগুলো হুট করে হয় না। তো তাহলে ঠিক আছে, আমাদের দেখি আমরা আছে তাহলে বৃহস্পতিবার দিন আমরা মোটামুটি আমরা সবার কাজগুলোকে ইয়ে করে ফেলবো, অ্যাড করে ফেলবো, গুছিয়ে ফেলবো। গুছানোর পর পরে হচ্ছে স্যার বৃহস্পতিবারে এক্সাম দিবে। হ্যাঁ হ্যাঁ এক্সাম তো দিবেন। কে কে এক্সাম দিবে? আমি। কে? নূরে জান্নাতি। নূরে জান্নাতি, আচ্ছা নূরে জান্নাতি আমরা বৃহস্পতিবার দিন এক্সাম দিব। আপনি মনে করছেন একটা বাজার আগে আমরা নাম কল করবো, আপনি তার আগ দিয়ে আসছেন না? আপনার রোল তো আমি রাখবো, মনে রাখবো ভাই। আমার উপরে নয়নচন্দ্র দেই নাই,
দেওয়া উচিত নয়ন চন্দ্রের পনেরো ছিলাম না স্যার আসি স্যার আইসাই ক্লাসে আসি দাদার বাড়িতে গিয়েছিলাম স্যার ওখান থেকে আসে স্যার খুব ভালো কাজ করছেন হ্যাঁ দাদার বাড়ি দাদি আছে দাদা মানে স্যার বড় ভাই স্যার ও বড় ভাই আচ্ছা দাদা শালি আছে আপনার ছোট না স্যার বিয়ে বিয়ে বিয়ের ভাই দেন ক্যান্সেল করে দেন ভাইয়া দেন বিয়ে নয়নচন্দ্র জি স্যার ওখানে আপনার ভাইরে বিয়ে করেন না বিয়ে ভাঙে দেন স্যার নিজের বিয়ে না থাকলে হবেই নি স্যার বিয়ানের অভাব হয় নাকি স্যার ও আচ্ছা হ্যাঁ এখন তো যুগ পাল্টে গেছে বাট আমরা হচ্ছে অন্যকে সম্মান দিব ঠিক আছে যখনই আপনি কাউকে সম্মান দিবেন তখন আপনি সম্মান পাবেন এটা কি এমনি করলাম বললাম যে বিয়ে নি কারণ বিয়ে তো হচ্ছে দেখা যায় আমাদের বোনের মতো মানুষকে সম্মান দিবেন ঠিক আছে সকল মেয়েদেরকে সম্মান দিবেন মানে যখনই কোনো মেয়ের সাথে দেখা বা দেখা হোক বা পথে ঘাটে যদি দেখা যায় আপনার যদি ওরকম কাছের কেউ না হয় তাহলে হচ্ছে দেখলেই হচ্ছে আপনার মার কথা ইয়ে করবেন মনে করবেন বোনের কথা মনে করবেন তাইলে দেখা যায় মানুষের প্রতি সম্মান আসবে ঠিক স্যার ঠিক ঠিক বিষয়টা হ্যাঁ আমরা সবারই সম্মান দিব স্যার কয়জন এটা করে করে অনেকেই করে এবং খারাপ মানুষ খুবই কম সমাজে ভালো মানুষই বেশি কি বলেন স্যার আমার চোখে তো খারাপ মানুষই বেশি না 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 সমাজে ভালো মানুষ বেশি স্যার আমরা কি এখন দিতে পারি খারাপ মানুষের জন্য হ্যাঁ জি ভাই বলেন স্যার হ্যাঁ দশটাই জমা দিতে হবে কেন আপনার কাছে নাই দশটা আমার পাঁচটা হলো এখন আমার পাঁচটা করতে হবে আমি তো আবার করেন সমস্যা না আস্তে আস্তে করতে থাকেন আপনি যদি দশটা না পারেন আপনি একটা দিবেন এখন আপনি যদি না পারেন আপনার প্রতি কি তো ধরেন যে আসলে চাপাই দিয়ে কোনো লাভ নাই বাট আমাদের এখানে উদ্দেশ্য ছিল আমরা হচ্ছে ছয় সাত দিন ওয়েট করছি আমরা আশা করছিলাম না স্যার আমি হ্যাঁ বলেন না স্যার আমি দশটাই করে দিব ইনশাআল্লাহ কোনো সমস্যা না আপনি যদি না করেন তাইলেও দেখা যায় আমি কিছু করতে পারবো না না করলে কিছু করার নেই আমাদের না স্যার এটা বলেন না তাহলে ঝামেলা হয় কিন্তু আমাদের এরকম অনেক এক্সাম্পল আছে যেমন আমাদের এরকম হাজার এক্সাম্পল আছে যে এরকম দেখা যায় ছোট ছোট কাজ করে অনেকে অনেক আপনার ভালো আছে কাজটা করলে তো আমার ভালো তো ওকে ঠিক আছে যদি কোনো ইন কেস কোনো ঝামেলা জমে না হয় তাহলে আমাদের আগামী কালকে আবার দেখা হচ্ছে না ওকে স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ